গেছি, এসে গেছি। সে ঠিক আছে, এসে যখন গেছো তখন চুপ করে বসো না। এই বয়সে এত রস আমাদের সমাজের পক্ষেও ক্ষতিকর আর তোমার বয়সের পক্ষেও ক্ষতিকর। নমস্কার বন্ধুগণ, ওয়েলকাম টু মাই চ্যানেল, ওয়েলকাম টু এ নিউ ভিডিও। তো বন্ধুগণ, আজকের ভিডিওতে আমি কথা বলতে চলেছি ঝরঝরে সাইকেলের মতন দেখতে একজন ঠাকুমাকে নিয়ে, যে ঠাকুমা ফেসবুকে ভিডিও বানানোর নাম করে হাগু করেই চলেছে, করেই চলেছে। তো চলো আজকে এই ঠাকুমাকে নিয়ে একটু চুলচেরা বিশ্লেষণ করার চেষ্টা করব। কিন্তু তার আগে যারা যারা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করনি আর ভিডিওটা লাইক করনি প্লিজ করে দাও। তো চলো আর বেশি দেরি না করে ভিডিওটির গভীরে যাওয়া যাক। क्या रे भिकमंगिया, क्या देख रहा है? मजा आया, और मैं ये जो मजा है हिंदुस्तान के हर व्यक्ति को देना चाहता हूँ। আচ্ছা ঠাকুমা, তুমি যে এরকম করে চলেছো, লোকে তোমার ভিডিও দেখে কি বলছে? হালকা মুতে শুয়ে পড়, গাড়ির টায়ার খারাপ হয়ে গেলে যেমন একদিকটা ফুলে যায় না, জিন্সের প্যান্ট পরে দেখে তোমাকে সেরকমই মনে হচ্ছে। ভাগ্যিস দেখা পাওনি, নইলে যে বন্ধুর সাথে দেখা করতে যাচ্ছিলে সে তোমাকে দেখেই অজ্ঞান হয়ে যেত না। মানে জাস্ট একবার ভাবো, সকালবেলায় ঘুম থেকে উঠেই যদি এইরকম একটা মুখ দেখতে পাও তাহলে অজ্ঞান হয়ে যাবে না বলো? বলছি ঠাকুমা, কোন এনার্জির ট্যাবলেট? হ্যাঁ, যারা কষ্টকাঠিন্যে ভুগছে তাদের পটিটাকে সুসুর করে নামানোর এনার্জির ট্যাবলেট তুমি? আমার বগল, আমি তুলবো না। মানে কোন লেভেলের পাগলাচো তোমার ভাই এটা? সে ঠিক আছে, তোমার বগল তুমি তুলবে না কেন, অবশ্যই তোলো, কিন্তু পচা দুর্গন্ধটা তো এখান অবধি আসছে। যদি আজ গুরুদেব বেঁচে থাকতেন না তাহলে এক চড়ে তোর তাতা থই থইটা ফুলিয়ে দিত। আমার হয়েছে যত জ্বালা, যে যখন পাচ্ছে আমার গান নিয়ে নোংরামো করে যাচ্ছে। হায় মাঝে ওলো ছাড়া ছাড়ি গেলে কে কোথায়, মুটিয়ে লাল করে দেবো, নোংরামি বার করে দেবো। না মানে দুনিয়াতে আমি অনেক এক কান কাটা বেহায়া দেখেছি, এই প্রথম দু কান কাটা বেহায়া দেখলাম যে নিজেই নিজেকে গালাগালি দিতে বলছে, মানে ভাবা যায়। বলছি ঠাকুমা, চামড়াটা মানুষের তো? ওরে কে আছিস ভাই, একে একটা পেটের ডাক্তারের কাছে নিয়ে যায়, এর মনে হচ্ছে প্রচুর কৃমি হয়ে গেছে পেটে। ভাবো একবার, মুখ দিয়ে করছো তাতেই এত দুর্গন্ধ বেরোচ্ছে, তাহলে তুমি একবার ভাবো সত্যি সত্যি যদি তুমি দিতে তাহলে তোমার আশেপাশের লোকেরা বায়ু দূষণের প্রভাবে অক্সিজেনের অভাবে মারা যেত তো। যারা একে অফুরন্ত ভালোবাসা দিয়ে পেট খারাপ করে দিচ্ছ তাদের উদ্দেশ্যে বলছি প্লিজ একে এত ভালোবাসা অন্তত দিও না, অন্তত তোমাদের কথা না ভাবো, এর আশেপাশের লোকজনদের কথাটা অন্তত ভাবো। আচ্ছা এই বয়সে তোমার পচা দুর্গন্ধযুক্ত কুমড়োগুলো জার করে দিতে তোমাকে হবে না, শালা যেখানে রাখবে সেখানেই গন্ধ করবে। ছোটবেলায় কত কষ্ট করে মাতৃভাষার সমস্ত রকম গালাগালি শিখে ফেলেছিলাম, কিন্তু চর্চার অভাবে সমস্ত কিছু ভুলে যেতে বসেছি। মাঝে মাঝে না এরকম পোস্ট দেখলে মন চায় যে আরো একবার গালাগালিগুলো চর্চা করা শুরু করি।
একে দেখে আমার যেটা মনে হচ্ছে এ খুব তাড়াতাড়ি চিকিৎসার প্রয়োজন। তো রাঁচিতে একটা সিটি বুক করা যাক। হ্যালো, কে? রাঁচি মেন্টাল হসপিটাল? হ্যাঁ বলছি, বলুন। বলছি আমাদের এখানে একটা পাগলির জন্য বেড বুক করাতে চাই, বেড খালি আছে তো? কে, ওই ফেসবুকে যে পাগলামি করে বেড়াচ্ছে তার জন্য তো? হ্যাঁ, কিন্তু আপনারা জানলেন কি করে? আর বলবেন না মশাই, এর পাগলামি ঠিক করতে গিয়ে আমাদের এখানে চারজন ডাক্তার পাগল হয়ে গেছে, তাই আমরা একে এক মাস রাখার পর ছেড়ে দিতে বাধ্য হয়েছি। তো বন্ধুগণ, এই ছিল আজকের ভিডিও। ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও। যারা যারা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেন, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করো এবং আমার পাশে থেকো। আর যারা যারা এই ভিডিওগুলো আমার ফেসবুক পেজ থেকে দেখছো, প্লিজ ফেসবুক পেজটা ফলো করে নিও। তো ধন্যবাদ, দেখা হচ্ছে পরের অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ বাই।